হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে বঙ্গ টিভির আরও এক নতুন এপিসোডে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি কাজাকিস্তানের এক রহস্যময় গ্রামের সম্পর্কে। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি রহস্যময় গ্রাম আছে যেখানে গেলে আপনি হঠাৎ ঘুমিয়ে পড়বেন এবং আপনার ঘুম ভাঙবে কখনো দুদিন পর, আবার কখনো ছ দিন পর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অবাক মনে হলেও সত্যি। 2014 সালের একটি ঘটনা। ভিক্টর নামের এক ব্যক্তি তার বাইকে চড়ে কাজাকিস্তানের একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন সে হঠাৎই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে যায়, আর তার ঘুম ভাঙে চার দিন পরে হসপিটালে। ওই ব্যক্তির জ্ঞান ফেরার পরে তাকে অ্যাক্সিডেন্টের কারণ জিজ্ঞাসা করা হয় এবং সে কিছুতেই বলতে পারে না ঠিক তার সাথে কী ঘটেছে। এরকম ঘটনা 2010 সালের পরে না হলেও দু তিন বছরে প্রায় 100 জনের সাথে ঘটে থাকে। এই গ্রামের লোকেরা চলতে বসতে হঠাৎই ঘুমিয়ে পড়ে এবং ঘুম ভাঙার পরে তার সাথে ঠিক কী হয়েছিল সবই ভুলে যায়। এই রহস্যময় ঘটনা যে শুধু মানুষের সাথে হচ্ছিল তা কিন্তু নয়। এই একই আশ্চর্যজনক ঘটনার বাইরে পশুরাও বাদ ছিল না। বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা অনেক গবেষণার পরেও এই আশ্চর্যময় ঘটনার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না। সেখানকার জল, মাটি, বায়ু, রক্তের নমুনা সবই পরীক্ষা করা হয়। এদিকে গ্রামবাসীরা ভয়ে ঘর ছাড়া, বেশিরভাগ মানুষ গ্রাম ছাড়তে শুরু করল। প্রায় 55টি পরিবার গ্রাম ছাড়ে। তখন একদল গবেষকরা খুঁজে পেলেন মূল কারণ। এই রহস্যময় ঘটনার জন্য দায়ী ছিল একটি পুরানো অব্যবহৃত ইউরেনিয়াম খনি। এই ইউরেনিয়াম খনি দীর্ঘ 20 বছর যাবৎ বন্ধ থাকায় এর থেকে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন বাতাসে নির্গমন হতে থাকে এবং এই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে যারাই আসছিলেন তারাই এই রহস্যময় ঘুমে জড়িয়ে পড়ছিল। এটাই ছিল আসল কারণ। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমি যদি আপনাদের একটু হলেও আনন্দ দিয়ে থাকি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।